Bismillahirrahmanirrahim. Feni National College তথ্য যোগাযোগ প্রযুক্তি ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি তোমাদেরকে আশরাফুলক ভূঁইয়া প্রভাষক আইসিটি গত ক্লাসে আমরা প্রথম অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অধ্যায় বিশ্বগ্রাম নিয়ে কথা বলেছিলাম বিশ্বগ্রাম নিয়ে কথা বলতে গিয়ে বিশ্বগ্রামের বিভিন্ন বিষয়গুলো আমরা আলোচনা করেছি এবং কি বিশ্বগ্রামের যে ক্ষেত্রগুলো এই ক্ষেত্রগুলো নিয়ে আমরা আলোচনা করতে গিয়ে সেখানে আমরা যোগাযোগ ব্যবস্থা শিক্ষা নিয়ে কথা বলেছিলাম দুটো টপিকস আলোচনা করেছি যোগাযোগ ব্যবস্থা তথ্য প্রযুক্তি শিক্ষা ব্যবস্থা তথ্য যোগাযোগ প্রযুক্তি কর্মসংস্থানের ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি এই তিনটা টপিকস নিয়ে আমরা আলোচনা করেছিলাম বিস্তারিত আজকে আমরা কথা বলবো চিকিৎসা ক্ষেত্রে কিভাবে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করা যায় তো এই চিকিৎসা ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করা যায় কিভাবে সেটা হচ্ছে থেকে ধরো তেলিয়া বর্তমানে আমরা যে চিকিৎসা ক্ষেত্রে বিভিন্ন টেস্টের ক্ষেত্রে ডে বাই ডে প্রযুক্তি ব্যবহার বাড়ছে বিভিন্ন প্রযুক্তির কল্যাণে বিভিন্ন ডিভাইসগুলো আসতেছে এই ডিভাইসগুলোর মাধ্যমে খুব সহজে রোগ নির্ণয় করা যাচ্ছে আগে যেখানে ডাক্তাররা বিভিন্ন সিনড্রোমগুলো দেখে প্রেসক্রাইব করতেন সেখানে এখন রোগীর বিভিন্ন প্রবলেমগুলো কোন জায়গায় প্রবলেম হচ্ছে প্রকৃত কারণটা খুঁজে বের করা যাচ্ছে এই টেস্টের মাধ্যমে তাহলে এই টেস্টের যে মেশিনগুলো সম্পূর্ণ একটা প্রযুক্তির মাধ্যমে এই মেশিনগুলোকে ব্যবহার করা হচ্ছে যার কারণে মানুষের রোগ নির্ণয়টা সঠিকভাবে রোগ নির্ণয় করা যাচ্ছে দ্রুত রোগ নির্ণয় করা যাচ্ছে এমনকি রোগ নির্ণয়ের আলোকে ডাক্তার যখন প্রেসক্রাইব করতেছে রোগীদের জন্য এটা উপকার হচ্ছে রোগীরা দ্রুত সুস্থ হওয়ার সুযোগ লাভ করতেছে এটা হলো একটা বিষয় তারপর হচ্ছে টেলিমেডিসিন সেবা অর্থাৎ অনলাইনের মাধ্যমে টেলিফোনের মাধ্যমে আমরা যখন কোনো চিকিৎসক যখন কোনো রোগীকে প্রেসক্রাইব করেন এটাকে বলা হচ্ছে টেলিমেডিসিন সেবা অর্থাৎ রোগী আছে এক জায়গায় চিকিৎসক আছে এক জায়গায় দুজন সরাসরি দূরত্বের কারণে যোগাযোগ করতে না পারলেও মোবাইলের মাধ্যমে যখন আমরা কথা বলি মোবাইলের মাধ্যমে ডাক্তারকে কল দিয়ে ডাক্তার যখন সম্পূর্ণ বিষয়গুলো বুঝে রোগীকে প্রশ্নগুলো করে রোগীর কী কী প্রবলেমগুলো আছে বিষয়গুলো দেখতে পারতেছে এই বিষয়গুলো বুঝতে পারতে বোঝার পরে প্রেসক্রাইব করতেছে অথবা সরাসরি বর্তমানে ইউটিউবের মাধ্যমে ডাক্তাররা বিভিন্ন প্রেসক্রাইবগুলো করতেছেন ভিডিও কলের মাধ্যমে ডাক্তারদের সাথে সরাসরি কথা বলা যাচ্ছে এই কথাগুলো বলার পরে ডাক্তাররা এই বিষয়গুলো বুঝে দেখে রোগীকে অনেক দূর থেকে প্রেসক্রাইব করতেছে আর এই প্রেসক্রিপশন অনুযায়ী রোগীরা সুস্থ হচ্ছে এই যে এটাকে বলা হচ্ছে টেলিমেডিসিন সেবা এই টেলিমেডিসিন কাকে বলে এটা জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা সবাইকে এটা মুখস্থ রাখতে হবে টেলিমেডিসিন বলতে কী বোঝায় তো এমনিভাবে চিকিৎসা ক্ষেত্রে বর্তমানে রোগ নির্ণয়ের ক্ষেত্রে যেমন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে রোগীর সাথে ডাক্তারের যোগাযোগ করার ক্ষেত্রে যেমন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে তারপরে হচ্ছে ওষুধ নির্ণয়ের ক্ষেত্রেও ওষুধের বিভিন্ন যেই উৎপাদনের ক্ষেত্রে ওষুধ উৎপাদনগুলো করার ক্ষেত্রে বর্তমান প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে এই যে প্রযুক্তির মাধ্যমে চিকিৎসা ব্যবস্থা এই যে উন্নতিটা এটার কারণে চিকিৎসাটা এখন শুধুমাত্র আর দেশের মধ্যে সীমাবদ্ধ নয় আমরা বাংলাদেশে বসে বিদেশে ডাক্তার রোগীদের সাথে ডাক্তারদের সাথে যোগাযোগ করতে পারতেছি ডাক্তারের সাথে আমরা প্রেসক্রিপশন নিতে পারতেছি ডাক্তারের সিরিয়াল দিতে পারতেছি পরবর্তী ডাক্তারকে ট্রিটমেন্ট করানোর পরবর্তী ফিডব্যাকগুলো ডাক্তারের সাথে আমরা অনলাইনের মাধ্যমে আলোচনা করতে পারতেছি এই যে বরং পুরো বিষয়গুলোকে বলা হচ্ছে টেলিমেডিসিন সেবা আর এই টেলিমেডিসিন সেবা সহ এই জাতীয় প্রযুক্তির মাধ্যমে যখন মানুষের উপকার হচ্ছে কল্যাণ হচ্ছে এটা হচ্ছে চিকিৎসা ব্যবস্থায় তথ্য যোগাযোগ প্রযুক্তির অবদান তো তোমাদের এই জায়গায় যে প্রশ্নটা আসতে পারে চিকিৎসা ব্যবস্থায় তথ্য যোগাযোগ প্রযুক্তির অবদান মূল্যায়ন করো এইভাবে এই ধরনের প্রশ্নগুলো আসতে পারে এই টাইপের প্রশ্ন আসতে পারে তোমরা তখন এই চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে কীভাবে প্রযুক্তি ব্যবহার করা যাচ্ছে কোন কোন ক্ষেত্রে প্রযুক্তি ব্যবহার করা যাচ্ছে এই বিষয়গুলো লিখে দিলে কিন্তু এখানে মার্ক দিয়ে দেওয়া হবে আরেকটা আসতে টেলিমেডিসিন সেবা বলতে কী বোঝায় এই বিষয়টা ভালো করে বুঝে নিবে যে টেলিমেডিসিনের মাধ্যমে কীভাবে একজন ডাক্তার রোগীকে সেবা দিতে পারে এই বিষয়টা কীভাবে হচ্ছে এই বিষয়টা তোমাদের উপর ভালো করে তথ্য বইতে ভালো করে পড়ে নিবা তাহলে তোমাদের আশা করি এই বিষয়ের উপর ভালো জ্ঞান হয়ে যাবে চার নম্বরে আমরা আলোচনা করলাম কি চিকিৎসা ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির বিষয়টা এরপর আসো বর্তমানে গবেষণা ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি দেখো গবেষণার ক্ষেত্রটা বিভিন্ন ক্ষেত্রে হতে পারে সেটা চিকিৎসা ক্ষেত্রে গবেষণা হতে পারে সেটা সমুদ্রের তলদেশ নিয়ে গবেষণা হতে পারে সেটা মহাকাশ নিয়ে গবেষণা হতে পারে সেটা তথ্য নির্ভর গবেষণা হতে পারে সেটা শিক্ষাক্ষেত্রে গবেষণা হতে পারে সেটা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে গবেষণা হতে পারে
এই মনে করে সেটা মানুষ নিয়ে গবেষণা হতে পারে, প্রত্যেকটা যা সকল গবেষণার ক্ষেত্রে বর্তমানে আমরা কি ইউজ করতে পারতেছি, তথ্য যোগাযোগ প্রযুক্তি ইউজ করতে পারতেছি, ইমেলের মাধ্যমে তথ্য আদান প্রদান করতে পারতেছি, ইন্টারনেটের মাধ্যমে তথ্যগুলো চার্জ করে বের করতে পারতেছি, তথ্যগুলো জানতে পারতেছি, এক দেশের তথ্য আরেক দেশে জানতে পারতেছি, নাসা কী কী গবেষণা করতেছে সে বিষয়গুলো সম্পর্কে আমরা জানতে পারতেছি। এমনি করে তুমি যদি দেখো প্রত্যেকটা সেক্টর বর্তমানে যে গবেষণাগুলো হচ্ছে, এই গবেষণাগুলো করার জন্য প্রযুক্তিকে ব্যবহার করা হচ্ছে এবং প্রযুক্তির মাধ্যমে এই গবেষণা তথ্যগুলোকে খুব সহজে আমরা হাতে পাচ্ছি, গবেষণা তথ্যগুলো মানুষ জানতে পারতেছে, এবং কি যারা গবেষক তারা তথ্যগুলো দ্রুত পাচ্ছে, এক জায়গায় তথ্যগুলো আরেক জায়গা থেকে নিতে পারতেছে, ট্রান্সফার করতে পারতেছে, ইন্টারনেটের মাধ্যমে গুগলের মাধ্যমে তথ্যগুলো জানতে পারতেছে। এই প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার, নাসার যে প্রযুক্তিটা যে মহাকাশ নিয়ে গবেষণা, এটা সম্পূর্ণ প্রযুক্তি নির্ভর একটা গবেষণা। কোথায় নাসা মঙ্গল গ্রহে যাচ্ছে, কোথায় চাঁদে যাচ্ছে বিজ্ঞানীরা, সেখান থেকে গবেষণা করে তথ্যগুলো পাঠাচ্ছে সরাসরি কোথায় পৃথিবীতে। তাহলে এই যে পুরো কোথায় পৃথিবী আর কোথায় মঙ্গল গ্রহ, কোথায় চাঁদ, এই যে জায়গাগুলো থেকে গবেষণা করা যাচ্ছে, জায়গাগুলো থেকে পৃথিবীতে বসে এখানে কানেক্ট করা যাচ্ছে, এই পুরো বিষয়টা কিন্তু প্রযুক্তির মাধ্যমে আমরা আজকে জানতে পারতেছি। মহাকাশে কী হচ্ছে না হচ্ছে সবগুলো বিষয় যে আমরা জানতে পারতেছি, এরা প্রযুক্তির কল্যাণে। সেমনিভাবে সমুদ্রের তলদেশে কী কী সম্পদ আছে, কী কী গবেষণা হচ্ছে, কী কী নতুন নতুন প্রাণী আবিষ্কার করা হচ্ছে, এইভাবে করে আমরা যা তথ্যগুলো জানতে পারতেছি। তারপরে ভূতাত্ত্বিক গবেষণাগুলো করার ক্ষেত্রে, নৃতাত্ত্বিক গবেষণাগুলো করার ক্ষেত্রে প্রযুক্তি ব্যবহার করে বর্তমানে এই বিষয়গুলোকে তথ্যগুলো আমরা জানতে, তথ্যগুলো নিয়ে গবেষকরা গবেষণা করতেছে, আর সেই তথ্যগুলো যখন পাবলিশ হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে আমরা সেগুলো খুব দ্রুত জানতে পারছি। এমনিভাবে গবেষণার ক্ষেত্রেও প্রযুক্তি ব্যবহার করা যাচ্ছে। পরবর্তী আরেকটা পয়েন্ট হচ্ছে অফিস ব্যবস্থাপনা তথ্য যোগাযোগ প্রযুক্তি, অর্থাৎ বড় বড় মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো দেখবো ওদের অফিস কিন্তু হচ্ছে দেখি পুরো দেশব্যাপী বা বিশ্বব্যাপী ওদের অফিস ব্যবস্থাপনায় কাজ করতেছে। তো সেক্ষেত্রে আমরা আমাদের সুবিধা হচ্ছে কি, এই যে এক জায়গায় বসে অনলাইনের মাধ্যমে টোটাল পুরো ব্যবসা প্রতিষ্ঠান বা পুরো প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান হোক, পুরো মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো তাদের অফিস ব্যবস্থাপনার কাজগুলো করতে পারতেছে। তথ্য ইমেলের মাধ্যমে খুব দ্রুত তথ্য আদান প্রদান করতে পারতেছে, ব্যবসায়িক অর্ডারগুলো দিতে পারতেছে, ক্লায়েন্টদের সাথে যোগাযোগ করতে পারতেছে, তারপর হচ্ছে এমপ্লয়ীদের সাথে যোগাযোগ করতে পারতেছে। তুমি অনলাইনের মাধ্যমে যদি সিসি ক্যামেরা, যদি অফিসে সম্পূর্ণ সিসি ক্যামেরার মাধ্যমে থাকে, অফিসে যদি লাইভ চ্যাট করার ব্যবস্থাপনা থাকে, তাহলে আমি ঢাকায় বসে আছি আর আমার অফিস হচ্ছে ফেনীতে, তাহলে আমি ঢাকা থেকে বসে ফেনীতে আমার যে এমপ্লয়ীরা আছে এমপ্লয়ীদের সাথে কথা বলতে পারতেছি, তাদেরকে দিক নির্দেশনা দিতে পারতেছি, কোম্পানির অবস্থা সম্পর্কে জানতে পারতেছি, বা প্রতিষ্ঠানের বিভিন্ন বিষয়গুলোগুলো নিয়ে বিস্তারিত তথ্য আদান প্রদান করতে পারতেছি। এই যে অফিস ব্যবস্থাপনায় তথ্য যোগাযোগ প্রযুক্তি, এটাও আজকে অফিস ব্যবস্থাপনা খুব সহজ হয়ে গিয়েছে, দ্রুত তথ্য আদান প্রদান করতে পারতেছি আমরা, এক জায়গা থেকে বসে আর জায়গায় আমাদের অফিস নিয়ন্ত্রণ করতে পারতেছি, ব্যবসায়িক খোঁজখবর নিতে পারতেছি, অফিসের কার্যক্রম পর্যালোচনা করতে পারতেছি, ইমেলের মাধ্যমে তথ্যগুলো সরাসরি দ্রুত সময় আদান প্রদান করতে পারতেছি। এই যে অফিস ব্যবস্থাপনার পুরো কার্যক্রমটা এখন কী হয়ে গেছে, প্রযুক্তি নির্ভর হয়ে গেছে। আগে যেখানে আমরা বিভিন্ন ফাইল ভিত্তিক তথ্যগুলো সংরক্ষণ করা লাগতো, এখন আমাদেরকে ফাইলে না করে আমরা সেগুলো কম্পিউটারের মাধ্যমে, কম্পিউটারে ডাটাগুলো টাইপ করে বিভিন্ন মাধ্যমে অডিও ভিডিও এমনকি টেক্সটগুলোকে আমরা কম্পিউটারের মাধ্যমে এগুলো সংরক্ষণ করতে পারতেছি খুব দ্রুত, আবার কম্পিউটারের মাধ্যমে সংরক্ষণ করতে পারতেছি, এগুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় শেয়ার করতে পারতেছি, প্রয়োজনের আলোকে তথ্যগুলোকে দ্রুত বের করতে পারতেছি, এমনকি তথ্যগুলোকে প্রয়োজনীয় বিষয়বস্তুর আলোকে, প্রয়োজনীয় দৃষ্টিকোণ থেকে এগুলোকে আলাদা আলাদা করে আমরা ব্যবহার করতে পারতেছি, তথ্যগুলোকে পর্যালোচনা করতে পারতেছি। এই যে এই কাজগুলো সহজ হয়ে গিয়েছে, অফিস ব্যবস্থাপনার কাজগুলো সহজ হয়ে গিয়েছে, কার জন্য, এগুলো ইন্টারনেট। তাহলে আমরা আজকে তিনটে টপিক নিয়ে কথা বললাম, এই তিনটে টপিক্সের উপর তোমাদেরকে ভালো করে পড়তে হবে বইতে, রিডিংটা ভালো করে পড়ে নিবা কয়েকবার করে, তাহলে সেখান থেকে দেখবে এমসিকিউগুলো আসতে পারে, সেখান থেকে জ্ঞানমূলক প্রশ্নগুলো তোমরা আনসার করতে পারো, এমনকি অনুধাবনমূলক উচ্চতর দক্ষতা প্রয়োগ দক্ষতা যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো বইতে এটা জিনিসটা একটু ভালো করে পড়ে নিলে আশা করি বিষয়গুলোর উপর তোমরা ভালো করে আনসার করতে পারবা। তাহলে আমরা তিনটে টপিক্সের উপর কথা বলেছিলাম, একটা হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে প্রযুক্তির অবদান, আরেকটা হচ্ছে গবেষণা ক্ষেত্রে প্রযুক্তির অবদান, আরেকটা হচ্ছে অফিস ব্যবস্থাপনা তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার। এই বিষয়গুলোকে যদি তোমরা ভালো করে একটু পরে তথ্যগুলোকে ভালো করে বুঝে নাও, তাহলে এই তিনটা টপিক্সের উপর আশা করি যদি কোনো প্রশ্ন আসে তোমরা খুব দ্রুত ভালোভাবে আলোচনা করতে পারবা। আমরা নেক্সট ক্লাসে এই বিশ্বগ্রামের এই আলোচনাটা শেষ করব, তারপর আমরা চলে যাব পরবর্তী টপিকসগুলো নিয়ে আলোচনা করার জন্য। তোমরা বাসায় বসে থেকে আশা করছি এই বিষয়গুলো ক্লাসগুলো দেখতেছো, এবং ক্লাসগুলো দেখে ওই আলোকে তোমরা বাসায় বই নিয়ে পড়াশোনা করতেছো।
বারবার অনুরোধ করছি, সময় কিন্তু চলে যাচ্ছে, করোনার কারণে তোমাদের সময় চলে যাচ্ছে, তোমাদের সামনে পরীক্ষা আছে, ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষাও আছে, এমনকি ফার্স্ট ইয়ার ফাইনাল পরে সেকেন্ড ইয়ার পরে পরীক্ষা দিতে হবে, একটা বছর কিন্তু এমনিতেই তোমাদের লস হয়েছে। তো তোমরা আশা করি বাসায় মনোযোগ সহকারে এই বিষয়গুলোকে ভালো করে দেখবা, ভালো ভালো করে পড়াশোনা করবা, রুটিনভাবে পড়াশোনা করবা, নিজেদের দক্ষতা উন্নয়ন করবা, এবং কি পাঠ্য বই সম্পর্কে বই ভালো করে রিডিংগুলো ভালো করে পড়ো। আশা করি তোমরা একটা ভালো রেজাল্ট করতে পারবে, ভালো জ্ঞান অর্জন করতে পারবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।